প্রিয় শরীর, আমরা জানি রমজানের কোন কাজে কত নেকি। নেকি সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু একটি ব্যাপারে সচেতনতার অভাবের কারণে আমাদের অনেকের রোজা নামাজ যে পুরোপুরি নষ্ট নিষ্ফল হয়ে যাচ্ছে তা আমরা খেয়াল করি না। আপনি প্রশ্ন করতে পারেন, সেটা আবার কি? এক কথায় এর উত্তর হচ্ছে গীবত বা পরনিন্দা। যখন আপনি কারো গীবত বা নিন্দা করেন, তখন আপনার নামাজ ও রোজা নষ্ট হয়ে যায়। তখন এই নামাজ ও রোজা কাজে আদায় করতে হয়। আসলে আমরা অনেক সময় অসচেতনভাবেই কৌতুক করতে গিয়ে অনুপস্থিত ব্যক্তির চেহারা, সুরত, ওজন, পোশাক, বংশ, ডিগ্রি, যোগ্যতা, দক্ষতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করি। এই অনুপস্থিতিতে কারো নিন্দা করা, কাউকে হেয় করা, কাউকে ছোট করা, এটাই হচ্ছে গীবত বা পরচর্চা, পরনিন্দা। প্রিয় শরীর, নামাজ এবং রোজাকে নিষ্ফল এবং নষ্ট হতে না দেওয়ার জন্যে আসুন সচেতনভাবে আমরা গীবত বা পরনিন্দা, পরচর্চা থেকে বিরত থাকি। যত পরনিন্দা পরচর্চা থেকে নিজেকে রক্ষা করবেন, তত আপনার আত্মা দ্যুতিময় হবে, আপনার সামাজিক গ্রহণযোগ্যতা ও মর্যাদা বাড়বে।